হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ব্রয়লার মুরগির মাংস হাত দিয়ে মাখিয়ে চুলে চড়িয়ে দিলে কিভাবে এত টেস্ট হয় তাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি মাংসগুলো ভালো করে ধুয়ে একটি কড়াইয়ের মধ্যে উঠিয়ে নিলাম। যে কড়াইয়ে আমি রান্না করব সেই কড়াইয়ে আমি একেবারে উঠিয়ে নিলাম। এখন আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন বাটা দিলাম 2 চামচ। আমি আদা রসুন বাটা একসাথে বেটে রাখি, কারণ আলাদা আলাদা করে রাখাটা আমার কাছে ঝামেলা মনে হয়, তাই আমি একসাথেই রাখি, এটাই আমার কাছে সুবিধে মনে হয়। এখন দিব গরম মশলা। গরম মশলা বাটা দিচ্ছি 1 চামচ। গরম মশলা বাটা একটু কমই দিতে হয়, তা না হলে রান্নাটা ভালো হবে না। ব্লেন্ডারে কীভাবে সহজ উপায়ে এবং সুন্দরভাবে গরম মশলা বাটা যায় সেটি আমি আমার চ্যানেলের ভিডিওতে দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখতে পারেন। এখন আমি মরিচের গুঁড়া দেবো। মরিচের গুঁড়া আমি 3 চামচ দিচ্ছি। আমার মরিচের গুঁড়া ঝাল একটু কম, তাই আমি একটু ঝাল বেশি দিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে দেবেন। কিছু কিছু মরিচের গুঁড়া আছে অল্প দিলেই হয়ে যায় এবং কালারটা অনেক সুন্দর হয়, কিন্তু এবারের আমার মরিচের গুঁড়াটা সেরকম ভালো হয়নি। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া আমি 2 চামচ দিচ্ছি। হলুদের গুঁড়া আমার দেওয়া হয়ে গেল, এখন আমি লবণ দেব। লবণ আমি 1 চামচ দিলাম। আমি একটু লবণ ধীরে ধীরে দেই, 2 চামচ দিলাম, আর 1/2 চামচ দেব, মোট 2.5 চামচ লবণ দিলাম। আমি লবণটা ধীরে ধীরে দিই এই কারণে যেন আমার লবণটা একদম কারেক্ট হয়ে যায়, আর যেন পরবর্তীতে লবণটা না দিতে হয়। আমার লবণ দেওয়া হয়ে গেছে, এখন আমি সব মশলাগুলোর মধ্যে তেল ঢেলে দেব। তেলটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তেল দেওয়া আমার হয়ে গেল, এখন সবগুলো একসাথে মেখে নেব। শুধুমাত্র মশলা এবং পেঁয়াজগুলো একসাথে মাখব, মাংসটা এখন মাখব না। পেঁয়াজ আর মশলাটা একটু বেশিক্ষণ ধরে মেখে নিতে হবে, কারণ যেহেতু এটা মাখিয়ে চড়িয়ে দিতে হবে, তাই পেঁয়াজগুলো এমনভাবে মাখতে হবে যেন পেঁয়াজগুলো একদম নরম হয়ে আসে। আমার পেঁয়াজ মাখাটা হয়ে গেছে, এখন আমি এই পেঁয়াজ আর মশলা মাখাটা এখন মাংসের সাথে মাখিয়ে নেব। পেঁয়াজ আর মশলা মাখাটাও একটু বেশ কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে, কারণ পেঁয়াজ আর মশলার মধ্যে যে লবণ ঝাল সব কিছু দেওয়া আছে সেগুলো বেশ কিছুক্ষণ ধরে মাখলে মাংসের ভিতরে ঢুকবে। হাতে মাখা রান্না এরকমই, একটু বেশিক্ষণ ধরে সব কিছু মেখে নিতে হয়। আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাংসের মধ্যে পানি ঢেলে দেব। এই যে আমি পানি দিচ্ছি, পানিটা মাংস যেন ডুবো ডুবো হয়ে থাকে এরকম পানি দিতে হবে, এর বেশি কিন্তু দেওয়া যাবে না, কারণ পানি বেশি দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ব্রয়লার মুরগির মাংস কিন্তু একটুতেই সিদ্ধ হয়ে যায়। এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি এখন চুলে বসিয়ে দেব। এই যে আমি চুলে বসিয়ে দিলাম। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো আপনারা না টেনে পুরোটাই দেখবেন, তাহলে আমার ভয়েস টাইম একটু বাড়বে। আমার মাংস সিদ্ধ মনে হয়ে গেছে, এখন আমি ঢাকনাটি তুলে ফেলছি। না, একটু পানি বেশি করছে, আর একটু পানিটা শুকিয়ে নিতে হবে, তাই আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা আরেকটু শুকিয়ে যাওয়ার পরে মশলা দিয়ে ভুনব। এই যে আমার মাংস ভুনার মতো অবস্থায় চলে এসেছে, এখন আমি ভাজা মশলার গুঁড়া ছিটিয়ে দিলাম। এখন ভাজা মশলার গুঁড়া ছিটিয়ে দেওয়ার পরে এখন সেগুলো দিয়ে আমি ভালো করে ভুনে নেব মাংসটা। মুরগির মাংস কিন্তু বারবার একই রকমভাবে রান্না করে খেলে একদমই খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে নানান রকমভাবে যদি মুরগির মাংসটাকে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। তাই আমি কখনো হাতে মাখিয়েও মুরগির মাংস রান্না করি, আবার কখনো তেলে দিয়েও রান্না করি, কখনো মুরগির মাংস ঝোলঝোল করে রান্না করি, আবার কখনো মুরগির মাংস ভাজা ভাজা করে রান্না করি। ভাজা ভাজা করে রান্না করাটাও কিন্তু অনেক টেস্ট করে। এই রান্নাটা আবার অ্যাঞ্জেলির আব্বু খেতে খুব পছন্দ করে, কিন্তু ভাজা ভাজা জিনিস তো সবসময় খেলে শরীরের প্রতি ক্ষতি, তাই আজকে আমি ঝোল রান্না করছি মাংসের। আমার মাংস ভোনাটা মোটামুটি হয়ে এসেছে, এখন আমি একটু পানি ঢেলে দিচ্ছি, মানে ঝোল করার মতো যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানি দিলাম। আমরা আবার খুব বেশি একটা ঝোল খাই না, মোটামুটি ঝোল খাই, তাই আমি বেশি পানি দিলাম না, মিডিয়াম পানি দিলাম।
হাতে মাখিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্নাটাও কিন্তু অনেক মজা করে। যারা যারা এখনও হাতে মাখিয়ে খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। ঢাকনাটি খুলে ফেললাম, এই যে আমার রান্নাটি হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে করে পরিবেশন করব। এই যে একটি বাটিতে তুলে নিলাম। আমার হাতে মাখা ব্রয়লার মুরগির মাংস ভুনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার হাজবেন্ড লোভ সামলাতে পারল না, তাই আঙুল দিয়ে একটু চেখেই নিল। আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।